আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। সঙ্গে আছি আমি মাহবুবা জারিন রানা। পার্বত্য জেলাগুলোতে বন্যার পানি কমতে থাকলেও দুর্ভোগে আছেন মানুষ। রাঙামাটিতে এখনও পানিবন্দী আছে 35,000 মানুষ। সীমান্তবর্তী বাঘাইছড়িতে বাঁধ ভেঙে উপজেলার সব জায়গায় পানি ঢুকে পড়েছে। ছয় দিন ধরে বিদ্যুৎ নেই জুড়াছড়ি উপজেলায়। পানিতে ডুবে আছে খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনি নদীর তীরবর্তী নিম্নাঞ্চল। সাজিকে আটকা পড়েছে 300+ পর্যটক। বাঘাইহাট বাজার এবং মাচালং ব্রিজ প্লাবিত হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে পর্যটকরা আটকা পড়ে সাজিকে। রাঙামাটি জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় ইতোমধ্যে 300+ পাহাড় ধস ও ভূমিধসের ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। বান্দরবানে বন্যার পানি কমলেও বিধ্বস্ত রাস্তাঘাট, ঘরবাড়িতে ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট হচ্ছে। কক্সবাজারে জলাবদ্ধতার কারণে দুর্ভোগ চরমে উঠেছে মানুষের। এদিকে গেল রাত থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাঙামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সোহেল, বন্যায় রাঙামাটিতে ক্ষয়ক্ষতির বিষয়ে জানাবেন। টানা বর্ষণের ফলে রাঙামাটির ইতিমধ্যে 5টি উপজেলা প্লাবিত হয়েছে। তন্মধ্যে সীমান্তবর্তী বাঘাইছড়ি, বরকল, জুড়াইছড়ি, বিড়াইছড়ি এবং রাজস্থলী উপজেলা। রাজস্থলী উপজেলায় কিছুটা পানি নেমে গেলেও আর অন্য 4টি উপজেলায় এখনো পর্যন্ত বন্যা নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঘাইছড়ি উপজেলায়। বাঘাইছড়ির একটি বাঁধ, 1 কিলোমিটারের একটি বাঁধ ভেঙে গিয়ে পুরো শহরে পানি ঢুকে পড়ে। এতে করে প্রায় 10,000-এর অধিক লোক পানিবন্দী হয়ে পড়ে। পানিবন্দী লোকজনদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে টানা বর্ষণের ফলে মাচালং ব্রিজ এবং বাঘাইহাট বাজারে পানি উঠার কারণে সাজেকে আটকা পড়েছে 300+ পর্যটক। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার জানিয়েছেন, সাজেকে যারা যে সমস্ত পর্যটক আটকা পড়েছে তাদেরকে বাঘাইহাট জোনের মাধ্যমে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে নিরাপদভাবে সরিয়ে আনার জন্য চেষ্টা চালাচ্ছে। তবে যতক্ষণ পর্যন্ত পানি সরে যাবে না ততক্ষণ পর্যন্ত তাদেরকে আনা সম্ভব হচ্ছে না বলে তিনি জানিয়েছেন। এদিকে টানা বর্ষণের ফলে রাঙামাটির 300+ স্থানে ছোট বড় পাহাড় ধস এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। এই পাহাড় ধস এবং ভূমিধসের ঘটনায় কেউ নিহত না হলেও বেশ কিছু স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে, যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। রাস্তার উপর পড়ে থাকা উপড়ে পড়া গাছ এবং মাটি সরিয়ে নেওয়ার জন্য কাজ করছেন সড়ক ও জলপথ বিভাগ। সড়ক ও জলপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানিয়েছেন, তারা যেখানে খবর পাচ্ছেন রাস্তার উপর মাটি পড়েছে এবং গাছ উপড়ে পড়েছে, তারা তাৎক্ষণিকভাবে তাদের লোকজন নিয়ে সেগুলো দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ধন্যবাদ আপনাকে ইয়াসিন রানা সোহেল, জানাচ্ছিলেন রাঙামাটি থেকে। একটু বৃষ্টি হলেই প্লাবিত হচ্ছে নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধ এলাকা। জালকুড়ি ঢাকেশ্বরী 2 নম্বর রোড দক্ষিণ ধনকুণ্ডা এলাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানিবন্দী হয়ে পড়ছে কয়েক লাখ মানুষ, ডুবে যাচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের দাবি, কালভার্টের জন্য নির্মাণ করা বাঁধ কেটে দেয়ায় জলাবদ্ধতা নেই। ডিএনডি বাঁধ নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ প্রথম পর্ব, ছবি তুলেছেন সুমন দে। 75 বছরের বেশি বয়সী ফরিদা বেগম, স্বামী নেই, মেয়েদেরও বিয়ে দিয়েছেন, বয়সের ভারে ঠিকমতো চলাফেরা করার অবস্থা নেই, কিন্তু বৃষ্টির পানি ঘরে ঢুকে যাওয়ায় সব কাজ বাদ দিয়ে পানি নিষ্কাশন চালিয়ে যেতে হচ্ছে। পানি উঠলে কি করবো বাবা, আমি আর কি নামি না খাড়াতে, আমি আর 2-7 দিন ধরে মারছো। নারায়ণগঞ্জের ধনকুণ্ড এলাকায় প্রায় প্রতিটি বাসায় বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় ঘর ছেড়েছিলেন প্রতিটি মানুষ। পানি কিছুটা কমে যাওয়ায় আবার নিজের ঘরে ফিরতে শুরু করেছেন। পানি হাঁটু পার করায় ঘরের আসবাবপত্র তুলেছেন উঁচুতে। বাড়ির পাশে খাল থাকায় শুধু পানির যন্ত্রণায় না, আছে সাপের ভয়। আজকে প্রায় 10 দিনের মতন হবে পানি ঘরে, আমরা অন্য জায়গায় থাকতেছি আর কি, ঘর থেকে অন্য রুমে থাকতেছি। ঘরে পানি, মনে করেন যে আড়ু মন পানি, ফ্রিজের অবস্থাটা দেখেন, বিশাল কষ্টে আছি, পাহানা যেতে পারি না, গাটলা যেতে পারি না। চুলকানি, অ্যালার্জি, যে চুলকায় শরীর একদম ফুল্লা জায়গা, বাথরুমে যেতে পারে না, খোলা প্যান রান্না করে যেতে পারে না, রান্না করতে পারে না। পাশের আরেক এলাকার অবস্থাও এক। কোরবানির ঈদের আগ থেকে জলাবদ্ধতার সমস্যায় ভুগছেন এলাকার বাসিন্দারা। সব কিছু হয়, পানি আহে, তারপরে পানি আন্দা সোজ যায়, এটা ওটা আর কি কম। একদিন বৃষ্টি হলে বাড়িতে কমসে কম 2 ফিট পানি হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় জলাবদ্ধতার বিষয়ে বারবার যোগাযোগ করার পরেও মেয়র সেলিনা হায়াত আইভি এই বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর জানান, ডিএনডি বাঁধ এলাকায় কালভার্ট নির্মাণের বাঁধ দেওয়ার কারণেই এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়। ডিএনডির ভিতরে পানি নিষ্কাশনের জন্য একটি মেগা প্রকল্পের কাজ চলমান আছে। এই কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তারা কালভার্ট করতে গিয়ে খালের উপরে বাঁধ দিয়া তারা কালভার্টের নির্মাণ কাজ করে। আমার ওয়ার্ডে বিশেষ করে চারটা কালভার্টের কাজ চলমান আছে। এই খালগুলিতে বাঁধ ছিল, এই বাঁধের কারণে পানি নিষ্কাশন হয়তো না পাইলে মানে প্রবাহ ঠিক না থাকায় প্রত্যেক বাড়ি ঘরে পানি জলাবদ্ধতা সৃষ্টি হতে পানি ঢুকে গিয়েছিল। ওই উন্নয়ন কাজের মানে বাধ্যর কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। এছাড়াও ডিএনডি এলাকায় যেখানে পূর্ণাঙ্গ কাজ শেষ করা যাবে কেবল সেই কাজগুলোই যেন করা হয়, সেজন্য প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান তিনি। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। এবছর ডেঙ্গুতে মৃত্যু আগের যে কোনো সময়ের রেকর্ড ভেঙে দিয়েছে। প্রাণঘাতী এই রোগে ধরাশায়ী হয়ে মৃত্যুর কাছে হার মানছে নারী শিশু সহ সব বয়সী মানুষ। বিপদের মুখে মানুষ পথ খুঁজছে মশা নিয়ন্ত্রণের। রাজধানী সহ সারা দেশে জোরে সোরে চলছে মশক নিধন কার্যক্রম, তবুও কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না এডিস মশার বংশবিস্তার। বেড়ে চলছে ডেঙ্গু রোগের সংক্রমণ, প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তবে রাজধানীতে এই জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা অন্যান্য জেলার চেয়ে বেশি। হাসপাতালগুলোতে বেড়েই চলেছে রোগীর চাপ, সিট না পেয়ে মেঝেতে চলছে চিকিৎসা সেবা। ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানাতে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম ও বরিশাল থেকে আরিফুল ইসলাম। শুরুতেই যাব শাকিলা করিমের কাছে। শাকিলা, হাসপাতালটিতে ডেঙ্গু রোগীর কি পরিস্থিতি দেখছেন আর কি বলছেন রোগী ও স্বজনরা, সার্বিক পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ মাহবুবা, আমি এই মুহূর্তে মুগদা হাসপাতালে আছি এবং এখানে আসলে আমি যদি একটু বলতে চাই, রোগী গতকালকের তুলনায় আজকে আরও বেশি রোগী ভর্তি হয়েছে। আমি আপনাকে একটু চিত্রটি দেখাতে চাচ্ছি। রোগীরা আসলে বেডে জায়গা না পেয়ে ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন এবং অধিকাংশ বেশিরভাগ রোগী আপনার অতিরিক্ত জ্বর নিয়ে এখানে ভর্তি হচ্ছেন। এছাড়া আমি একটি তথ্য জানিয়ে রাখতে চাই, তা হলো বর্তমানে শুধু এখানেই নয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট 9,427 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। আর ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 4,421 জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে 5,006 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। আর মাহবুব, আমি আরেকটি বিষয় আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই যে এবার যে এডিস মশা, এই মশা কিন্তু আসলে কীটনাশক প্রতিরোধী হয়ে উঠেছে এবং বোতলজাত কীটনাশক প্রয়োগের পরও 74% পর্যন্ত উড়ন্ত বিশ্রাম নেওয়া মশা বেঁচে থাকছে। এবং সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো মাত্র গত নয় দিনে 101 জন রোগীর মৃত্যু হয়েছে, যা আসলে অনেক বড় আশঙ্কার একটা বিষয়। এছাড়া আপনার এবছর মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় যে মশার উপস্থিতি দেখা গেছে তাকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় সামনে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছর যাদের মৃত্যু হয়েছে তাদের প্রায় সবাই অতিরিক্ত জ্বরে অর্থাৎ শক সিন্ড্রোমে মারা গেছেন এবং এই এই জ্বর অতিরিক্ত ওঠার কারণে তাদের আসলে রক্তের প্লাটিলেট সেল নেমে যায় এবং প্লাটিলেট সেল নেমে গিয়ে মূলত তারা মৃত্যুবরণ করছেন। তো আমার কাছে এই ছিল মুগদা জেনারেল হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। আমরা এখন সরাসরি চলে যাব বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, আপনি আমাদেরকে ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি জানাবেন। জি জি শাকিলা, আসলে বরিশালের অবস্থা কিন্তু খুবই শোচনীয়। ইতিমধ্যে আমরা আরটিভির দর্শকদেরকে বারবারই জানিয়েছিলাম যে বরিশালে কিন্তু জলাবদ্ধতা গত 5 দিন যাবৎ, সুতরাং আপনি বুঝতেই পারছেন জলাবদ্ধতা কিন্তু এই ডেঙ্গু মশা সৃষ্টির অন্যতম একটি কারণ। তো প্রথমেই আপনাকে একটু তথ্য জানাতে চাই, গত 24 ঘন্টায় আমাদের কাছে যে তথ্য রয়েছে, বরিশাল জোনে 356 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে, পাশাপাশি এখন পর্যন্ত কিন্তু চিকিৎসা নিচ্ছে 975 জন, অর্থাৎ প্রায় 1,000-এর কাছাকাছি, এবং প্রতিদিনই কিন্তু মৃত্যুর মিছিলে একজন করে যোগ হচ্ছে, এমনটি আমরা তথ্য পেয়েছি বরিশালের যে সার্বিক পরিস্থিতি। তবে আপনাকে একটু জানাতে চাই যে বরিশালে
কিন্তু এখন ডেঙ্গু আক্রান্ত হয়ে এত পরিমাণে যে রোগী ভর্তি হচ্ছে তাদেরকে কিন্তু এখন বেডে স্থান সংকুলন থাকায় বেডে জায়গাতে তাদেরকে সম্ভব হচ্ছে না, ফলে তাদের কিন্তু স্থান হচ্ছে এখন মেঝেতে। আর বরিশালের চিকিৎসা ব্যবস্থা যেমনটি আপনি জানতে চেয়েছিলেন যে বরিশালে কিন্তু আসলে চিকিৎসা ব্যবস্থা চলছে, তবে আমরা ইতিমধ্যে কথা বলেছি এখানে যারা চিকিৎসক রয়েছেন তারা বলেছেন যে যদি কেউ মারাত্মক আকার বেশি ধারণ করে তাদেরকেই শুধুমাত্র বরিশাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়, বাকি প্রত্যেকেই কিন্তু বরিশাল এই সদর জেনারেল হাসপাতাল এবং বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সুচিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন রোগীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এখান থেকে চিকিৎসা নিচ্ছেন এবং 7 থেকে 8 দিনের মধ্যেই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, এমনটি আমাদের কাছে তথ্য রয়েছে। তথ্য আরেকটু আপনাকে জানিয়ে রাখি, যারা আক্রান্ত হচ্ছে ডেঙ্গু রোগী ডেঙ্গু আক্রান্ত হচ্ছে যারা তাদের মধ্যে অধিকাংশ কিন্তু নারী, এবং যারা এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে কিন্তু অধিকাংশ নারী এবং তাদের কিন্তু 60 ঊর্ধ্ব অর্থাৎ 60 থেকে 75 বছর বয়সের মধ্যেই বেশি। আমরা ইতিমধ্যে বরিশাল জেনারেল সদর হাসপাতালের ডক্টর মিজানুর রহমানের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বারবার জানিয়েছেন যে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে কিন্তু এর আগে অর্থাৎ 2020-21 সালেও যারা ডেঙ্গু আক্রান্ত হয়েছে তাদের মধ্যে কিন্তু প্রবণতা বেশি, এবছর যারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছে অর্থাৎ তাদের মধ্যে থেকেই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে এই চলতি মৌসুমে। তবে ধন্যবাদ আপনাদের দুজনকে। এতক্ষণ ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল থেকে শাকিলা করিম ও বরিশাল থেকে আরিফুল ইসলাম। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেলে গুলশানের বাসা থেকে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করা হয়। এ সময় তার ব্যক্তিগত চিকিৎসক জানান, নিয়মিত চেক আপ এবং গত 7 দিন যাবত শারীরিক বিভিন্ন ধরনের অসুখে ভুগছিলেন। বাসায় চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষা সম্ভব না দেখেই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র বেশ কজন নেতা উপস্থিত ছিলেন। এর আগে গেল 13 জন গভীর রাতে অসুস্থ অবস্থায় খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে 17 জন তিনি বাসায় ফিরেছিলেন। বিদেশে যাওয়া যাবে না এবং দেশে চিকিৎসা নিতে হবে, এই দুই শর্তে অন্তর্বর্তীকালীন মুক্তিতে রয়েছেন বেগম খালেদা জিয়া। কিছু পরীক্ষা আছে যেগুলো বাসায় করা যায় না, হসপিটালে করতে, হসপিটাল সেটআপের প্রয়োজন, সেজন্য ওনাকে নিয়মিত চেকআপের অংশ হিসেবে ওনারকে আবার হসপিটালে আনা হয়েছে। বেগম খালেদা জিয়া ক্রনিক লিভার ডিজিজে দীর্ঘদিন যাবত ভুগছেন এবং এটার চিকিৎসা বাংলাদেশে যেটা অ্যাভেলেবল সেটি করা হয়েছে। করার পরেও ওনার যে টিপস যেটা মানে করা প্রয়োজন সেটার সুযোগ বাংলাদেশে নাই, আশেপাশের অনেক দেশেও নাই, এবং সেই সুযোগের জন্য ওনার পরিবারের পক্ষ থেকে বারবার বাইরে চিকিৎসার জন্য অ্যাডভান্স ডেভেলপমেন্ট সেন্টারে নেওয়ার জন্য বলা, সরকারের কাছে বলা হয়েছে, কিন্তু বলা হলেও সত্যিকার অর্থে আলোর মুখ দেখে নাই। সপ্তাহের ব্যবধানে বেড়েছে পোলট্রি মুরগির ডিমের দাম, ডজন প্রতি বেড়েছে 10 থেকে 15 টাকা। এদিকে চোখ পোড়াচ্ছে পেঁয়াজের ঝাঁজ, তবে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। গেল কয়েকদিনের তুলনায় বেশ কয়েকটি সবজির দাম কমেছে। এছাড়া তেল, চাল, ডাল ও মাছ মাংস বিক্রি হচ্ছে আগের বাড়তি দামি। গত কয়েকদিনের ব্যবধানে প্রতি ডজন ডিমের মুরগির ডিমের দাম খুচরায় 10 থেকে 15 টাকা বেড়ে 170 টাকা হয়েছে। এছাড়া দেশি পেঁয়াজ 65 টাকা থেকে বেড়ে 80 টাকা এবং ভারতীয় পেঁয়াজ 45 থেকে 50 টাকা থেকে বেড়ে হয়েছে 60 টাকা। কাঁচামরিচের কেজি 150 থেকে 160 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। দর্শক, বাজারের সর্বশেষ অবস্থা জানাতে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, হঠাৎ করেই ডিমের দাম কেন বাড়লো, এ বিষয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। মাহবুবা, ডিমের দামের কথা, নিত্যপণ্যের বাজার যখন লাগামহীন তখন গরিবের একমাত্র ভরসার জায়গা ছিল ডিম, যেখানে তারা আমিষের চাহিদা এবং পুষ্টির যে চাহিদা সেটা কিন্তু ডিম মেটাতো। সেই স্বস্তিটাও কিন্তু তারা এখন আর পাচ্ছে না। ডিমের দাম গেল 3 দিনের ব্যবধানে 10 থেকে 15 টাকা বেড়েছে। আগে যেটি 150 টাকা ডজন বিক্রি হতো সেটি এখন বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা। এছাড়া যদি অন্য অন্য ডিমের দাম, হাঁসের ডিমের দাম অপরিবর্তিত থাকলেও বাজারে ঘুরে আমরা দেখতে পেয়েছি পেঁয়াজের দাম কিন্তু, যে পেঁয়াজ আগে বিক্রি হতো 50 টাকা সেটি 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে, এবং যে বড়ো পেঁয়াজ যেটা বিক্রি হতো 40 থেকে 50 টাকা সেটিও কিন্তু 60 টাকা বিক্রি হচ্ছে। আমরা একটু জানার চেষ্টা করেছিলাম যে এই
হুট করে বারবার কেন এই দামের ঊর্ধ্বমুখী, আসলে ডিমের দামই কেন বাড়ছে? বিক্রেতারা বলছেন যে যারা এখানে খুচরা বিক্রেতা এবং পাইকারি বিক্রেতা আছেন তারা আড়তদারদেরকে দোষারোপ করছেন এবং বারবার সেই ইঙ্গিত কিন্তু বরাবরের মতোই কিন্তু একই দিকে তারা যাচ্ছেন এবং যারা আসলে গরিবের একমাত্রই কিন্তু পুষ্টি এবং আমিষের যে জায়গাটা ছিল তারা কিন্তু এই নিত্যপণ্যের বাজারে লাগামহীন বাজারে যখন একমাত্রই ডিমের ভরসা ছিল সেটি কিন্তু তারা এই পর্যন্ত অবশ্যই তারা নাকাল কিন্তু। এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি তারা কিন্তু সঠিক স্পষ্টভাবে কোনো উত্তর কিন্তু দিতে পারছে না, এটি কিন্তু অকারণেই মানে কোনো কারণ ছাড়াই কিন্তু এই দাম বারবারই বেড়ে যাচ্ছে এবং যে কারণেই বা বাড়ছে কেনই বা বাড়ছে এটি বারবারই অস্পষ্টই থেকে যাচ্ছে সবার কাছে। এই ছিল বাজারের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ, এতক্ষণ রাজধানীর কারণ বাজার থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন মেজবা হাসান। স্টেশন মাস্টার ছাড়াই চলছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি রেল স্টেশনের সব ধরনের কার্যক্রম। এই রুট দিয়ে প্রতিদিন 26 ট্রেন চলাচল করলেও থামে মাত্র 3টি। লোকবল সংকটই যার মূল কারণ, এমনটাই বলছেন রেল কর্তৃপক্ষ। এতে করে দুর্ভোগে পড়েছে হিলির রেল যাত্রীরা, ব্যাঘাত ঘটছে রেল চলাচলেরও। দ্রুত সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। এই রেল স্টেশনটি একসময় ছিল খুবই জমজমাট, কালের পরিক্রমায় এই স্টেশনের সুফল মিলছে না, এখন মৃতপ্রায়। ভৌগোলিক, অর্থনৈতিক ও ব্যবসায়িক কারণে গুরুত্বপূর্ণ দিনাজপুরের হিলি রেল স্টেশন নির্মিত হয় 1868 সালে। ভারত বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার, আমদানি রপ্তানির কাজে বন্দরে প্রতিদিন কয়েক হাজার মানুষ এলেও হিলি স্টেশনে ঢাকাগামী কোনো যাত্রীবিরতি না থাকায় বিপাকে বন্দর ব্যবহারকারীরা। এছাড়া এই রেল স্টেশনের উপর দিয়ে প্রতিদিন 26টি ট্রেন চলাচল করলেও থামে মাত্র 3টি, সেটিও আবার একমুখী, তাও থামে 2 নম্বর লাইনে। ফলে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় রেলের যাত্রীদের। ট্রেনটা 1 নম্বরে থামতো কিন্তু ইদানিং 2 নম্বরে থামতেছে, যার কারণে আমরা মহিলা মানুষ ট্রেনে উঠতে আমাদের অনেক কষ্ট হয়। স্থানীয় রেল ব্যবস্থাটা খুব বেহাল দশা, প্রায় আমরা বলতে পারি 4-5 বছর ধরে এখানে কোনো ট্রেন দাঁড়ায় না, এমনকি আমরা প্ল্যাটফর্মে উঠতে পারি না বিজিবির অত্যাচারের কারণে। জনবলের অভাবে বন্ধ হয়ে গেছে স্টেশনের বেশিরভাগ কার্যক্রম। 13 জন কর্মকর্তা কর্মচারী থাকার কথা থাকলেও আছে মাত্র 1 জন পয়েন্টম্যান। এতে এই অঞ্চলের সাথে ব্যাঘাত ঘটেছে রেল যোগাযোগ, অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার। আমাদের অনেক ব্যবসায়ী রাতের বেলা এসে বিরামপুর জয়পুরহাট নেমে হিলিতে আসতে হয়, এখানে হিলি স্টেশনে নামতে পারে না। অনেক অসুস্থ রোগী ভারতে চিকিৎসায় যাবে, তারা হিলি স্টেশনে নামতে পারে না। ঢাকাগামী ট্রেন, খুলনাগামী ট্রেন যদি দাঁড় করায় এবং ওয়াগিনটা যদি চালু হয় আমাদের এই শ্রমিকগুলার জীবন বেঁচে যাবে। তবে আশ্বাসের বাণী শোনালেন স্থানীয় সংসদ সদস্য, বললেন দ্রুত রেল স্টেশনটি চালু করা সহ আধুনিকায়নের ব্যবস্থা নেওয়া হবে। সকল প্রকার যেগুলো ট্রেন আছে সেগুলো যেন স্টপেজ দেওয়া হয়, সেই সঙ্গে আসন সংখ্যা এবং আমাদের যে ওয়াগানের মাধ্যমে যে মাঝে মধ্যে কিছু পেঁয়াজ চাল আসতো সেই বিষয়গুলো যেন আরও ব্যাপকভাবে করা যায়, এই ব্যাপারে যেন উদ্যোগ গ্রহণ করা হয়। হিলি রেল স্টেশনটি চালু হলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি নির্বিঘ্নে চলাচল করতে পারবে রেলের যাত্রীরা। তাই দ্রুত স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন সহ ঢাকাগামী সকল ট্রেনে যাত্রীবিরতির দাবি যাত্রীদের। দাউদ হাসান, আরটিভি। দর্শক, এই বিষয়ে আরও জানাতে দিনাজপুরের হিলি রেল স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, কতদিন ধরে এমন অবস্থা চলছে আর সমস্যা সমাধানের কর্তৃপক্ষ কি বলছেন? জি মাহবুবা, আমি এখন দাঁড়িয়ে আছি হিলি রেল স্টেশন। আপনাকে জানিয়ে রাখি হিলি রেল স্টেশন এটি কিন্তু 20 শ্রেণীর একটি রেল স্টেশন। এই রেল স্টেশনে কিন্তু 3 জন স্টেশন মাস্টার, 5 জন পয়েন্টম্যান, 3 জন বুকিং সহকারী এবং 2 জন পোর্টার থাকার কথা থাকলেও এখানে রয়েছে মাত্র 1 জন বুকিং সহকারী। তবে স্টেশন মাস্টার না থাকার কারণে কিন্তু এই ট্রেনগুলো কিন্তু 2 নম্বর লাইন দিয়ে কিন্তু চলাচল করছে। আসলে আমরা কিন্তু ইতিমধ্যে বেশ কিছু প্রায় 1 বছর ধরেই কিন্তু এই কার্যক্রম মানে স্টেশন মাস্টার ছাড়াই কিন্তু এই হিলি রেল স্টেশনের কার্যক্রম চলছে। তবে এতে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়ছে সাধারণ যাত্রীদের, কারণ 1 নম্বর লাইনে কিন্তু ট্রেন দাঁড়ায় না, 2 নম্বর লাইনে ট্রেন দাঁড়ানোর কারণে বৃদ্ধ এবং মহিলা মানুষ যারা রয়েছে তারা কিন্তু এই ট্রেনে উঠতে গিয়ে কিন্তু অনেক সময় তারা পড়ে যাচ্ছে, এতে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। তবে আপনাকে জানিয়ে রাখি যেহেতু হিলি রেল স্টেশন অর্থাৎ হিলি এখানে কিন্তু একটি স্থল বন্দর এবং ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে, এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার লোক কিন্তু বিভিন্ন কাজে কিন্তু এখানে এসে থাকে, তারা কিন্তু অনেকেই কিন্তু ট্রেন জার্নিটাকে কিন্তু তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, যার জন্য কিন্তু ট্রেনে চলাচল করে।
কিন্তু হিলি স্টেশনে আন্তনগর ট্রেন বা অন্যান্য কোনো ট্রেন মাত্র তিনটি ট্রেন দ্বারা সেটি আবার একমুখী, যার জন্য কিন্তু মানুষের মধ্যে একটি চরম ক্ষোভ বিরাজ করছে। তবে ব্যবসায়ীরা বলছে যে আসলে হিলি থেকে তারা সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব দিচ্ছে, তারপরে কিন্তু যে ট্রেনের যে সুফল সেটি কিন্তু তারা পাচ্ছে না। এতে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পোহাতে হচ্ছে ব্যবসায়ী সহ সাধারণ যাত্রীদের। তবে হিলি রেল স্টেশনে যে আসলে কবে নাগাদ ট্রেন দাঁড়াবে বা আন্তনগর ট্রেন দাঁড়াবে কিনা বা স্টেশন মাস্টার পাবে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সুরাহা নাই, শুধুমাত্র আশার বাণী আমরা শুনতে পাচ্ছি। এ কিন্তু বিভিন্ন মহলে কিন্তু গুঞ্জন চলছে, বিভিন্ন সময় মানববন্ধন চলছে, মানববন্ধন করা হয়েছে। আসলে কবে নাগাদ হবে এই বিষয়টি কিন্তু আমরা এখনো জানতে পারিনি। তো মাহবুবা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে হিলি স্টেশন থেকে ট্রেন দাঁড়ানো এবং স্টেশন মাস্টার নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে আব্দুল আজিজ, জানাচ্ছিলেন দিনাজপুরের হিলি রেল স্টেশন থেকে। সকালে সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নে সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।